আসসালামু আলাইকুম দর্শক, মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের আজকের ভিডিওটি তাদের জন্য গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আপনারা যারা পেঁয়াজের ব্যবসা করে থাকেন, প্রিয় দর্শক আপনি যদি পেঁয়াজের আবাদ করে থাকেন এবং পেঁয়াজ স্টক করে রাখেন, তাহলে আপনাকে অবশ্যই এ ধরনের তথ্য জানতে হবে। এবং বাংলাদেশের যেহেতু পেঁয়াজের ব্যবসাটা সম্পূর্ণ নির্ভর করে ভারতের উপর, তাই ভারতের পেঁয়াজের বাজার দর এবং ভারত থেকে কি পরিমাণ পেঁয়াজ আমদানি হচ্ছে সেই বিষয় সম্পর্কে আপনাদের স্পষ্ট ধারণা থাকতে হবে। প্রিয় দর্শক, মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি আপনাদের নিয়মিত কিন্তু এ বিষয়ে আপডেট দিয়ে আসছে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটিও কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, এর আগে আপনাদের মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের মাধ্যমে জানিয়েছিলাম যে 1650 মেট্রিক টন পেঁয়াজ বাংলাদেশে আসছে শুক্রবার, কিন্তু কিছু কারণে জটিলতার কারণে কিন্তু সেই পেঁয়াজ শুক্রবারের দিন বাংলাদেশে পৌঁছাতে পারেনি। তবে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু জানিয়েছেন যে আজ রাতে, অর্থাৎ আজ রোববার রাতে ট্রেনে বাংলাদেশে প্রবেশ করছে 1650 মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ। প্রিয় দর্শক, এর চেয়ে গুরুত্বপূর্ণ যে খবরটি সেটি হল এই যে আমদানিকৃত পেঁয়াজ, এই পেঁয়াজগুলো কিন্তু প্রতি কেজি 40 টাকা দরে বিক্রি করা হবে। প্রিয় দর্শক, এমনিতেও বাংলাদেশে পেঁয়াজের বাজার দরের একটা ধস দেখা যাচ্ছে, এতে কিন্তু ক্ষতির সম্মুখীন হচ্ছে কৃষক এবং সেই সাথে ব্যবসায়ীরা। প্রিয় দর্শক, এখন কিন্তু আবার এই ভারতীয় পেঁয়াজ যদি প্রতি কেজি 40 টাকা করে বিক্রি হয়, তাহলে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে পেঁয়াজ ব্যবসায়ী এবং কৃষকেরা। প্রিয় দর্শক, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন ভারতীয় পেঁয়াজের প্রথম চালান আজ রাতের মধ্যেই বাংলাদেশে এসে পৌঁছাবে আশা করা হচ্ছে এবং সেই পেঁয়াজ বিক্রি হবে প্রতি কেজি 40 টাকা। এবং সেই সাথে উনি বলেছেন যে আজ রোববার বাণিজ্য মন্ত্রণালয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ে টাস্কফোর্সের অংশীদারদের সঙ্গে বৈঠকে শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। আর প্রিয় দর্শক, এই যে 50,000 মেট্রিক টন পেঁয়াজ ভারত থেকে বাংলাদেশে আসবে তার কিন্তু এটি প্রথম চালান, এবং পরবর্তী চালানগুলো কবে আসবে সে সম্পর্কিত কিন্তু এখনো বলা হয়নি। তবে খুব দ্রুতই এই 50,000 মেট্রিক টন পেঁয়াজগুলো বাংলাদেশে আসবে। এবং এই পেঁয়াজ আমদানি করবে কারা? এখানে বলা হয়েছে যে ঢাকা চট্টগ্রামের নিয়োগপ্রাপ্ত ডিলারদের মাধ্যমে দুদিনের মধ্যে আমদানি করা পেঁয়াজ বিক্রি শুরু হবে, অর্থাৎ এই যে পেঁয়াজগুলো আসছে এগুলো দুদিনের মধ্যে কিন্তু বিক্রি করা শুরু হবে। আর প্রিয় দর্শক, হাটগুলোর দিকে আমরা যখন দেখছি পেঁয়াজের বাজার দর কিন্তু ক্রমেই নিম্নমুখী, অর্থাৎ সেখানে 1200 টাকা থেকে 1600 টাকার মধ্যে হাটগুলোতে পেঁয়াজ বিক্রি হচ্ছে এখন এই অবস্থায় ভারতীয় পেঁয়াজ। দেখা যাক কি ঘটতে চলেছে, সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের। আর ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।